সালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল এইট সংবাদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ শাহ সেলিম আহমেদ। টেরিজা মে আজ বুধবার ব্রাসেলসে জিন ক্লড জাঙ্কারের সাথে গুরুত্বপূর্ণ জরুরি ম্যারাথন বৈঠক করেছেন। সেখানে কি বিষয়ে আলোচনা হয়েছে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। জানা গিয়েছে ব্রেক্সিট চুক্তি নিয়ে এখন পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি, সেই জন্য টেরিজা মে আবারও আগামী শনিবার ব্রাসেলসে যাবেন বলে জানা গেছে। টেরিজা মে তার কাউন্টার পার্ট জিন ক্লড জাঙ্কারের সাথে ব্রাসেলসে জরুরি ম্যারাথন বৈঠকের পর ব্রেক্সিট চুক্তি নিয়ে কোনো সমঝোতায় বা চুক্তিতে পৌঁছতে পারেননি। আজ রাতে তিনি লন্ডনে ফিরছেন। যদিও টেরিজা মে বলেছেন তাদের মধ্যকার আলোচনা ভালো এবং অগ্রগতি হয়েছে, এখনও রিমেইনিং ইস্যু রয়ে গেছে যেগুলো নিয়ে আলোচনা করতে হবে। প্রাইম মিনিস্টার টেরিজা মে জানিয়েছেন তিনি আবারও শনিবার ব্রাসেলস যাবেন কমিশনের রোববারের সামিটে অংশ নিয়ে আলোচনার জন্য। তবে স্কাই এবং মেইল ব্রাসেলসের সূত্র দাবি করেছে জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল রোববারের সামিট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন, যদিও কোনো চুক্তির সমঝোতায় পৌঁছানো যায়। সামিটের পূর্বে তাহলে রোববারের ফের নেগোসিয়েশনের জন্য আলোচনা শুরুর আরেক ধাপ করতে হবে বলে মার্কেল মনে করেন। স্কাই, মেইল এবং ব্রাসেলস এখন রোববারের সম্মেলন নিয়ে বেশ সন্দিহান, যেহেতু এখন পর্যন্ত চুক্তিতে পৌঁছা সম্ভব হয়নি। 27টি দেশের নেতাদের হাতে এখন দুটি অপশন, উইথড্রয়াল ডিল অথবা কোনো চুক্তি ছাড়াই রাজনৈতিক ডিক্লারেশন। এদিকে জিব্রাল্টার ইস্যুতে স্পেনের ভেটোদানের হুমকি ব্রেক্সিট চুক্তিতে এখন নতুন করে বড় এক ইস্যু হয়ে দেখা দিয়েছে। সেই সাথে আছে ফিস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। ব্রেক্সিট গোদের উপরে বিস্ফোরা হয়ে আছে আইরিশ বর্ডার, যদিও টেরিজা মে বেশ রিল্যাক্স এক অপশন এক্ষেত্রে ঘোষণা করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।